ঐতিহাসিক বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে অবশেষে থামল যুক্তরাষ্ট্র চীনের 2 বছর ধরে চলা বাণিজ্য যুদ্ধ। গেল কয়েক মাস ধরে চলা আলোচনার প্রেক্ষিতে গেল বুধবার প্রতীক্ষিত এই চুক্তিতে স্বাক্ষর করে 2 দেশ। চুক্তির প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পরিবর্তন আনবে আর চীন একে বলছে উইন উইন সিচুয়েশন হিসেবে। বিস্তারিত রিপোর্টে। ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যকার এ বাণিজ্য যুদ্ধ শুরু হয় মূলত 2018 সালের জুন থেকে। ওই সময় চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে আমেরিকান পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক বসায় চীনও। এরপরই দুদেশের মধ্যে শুরু হয় তীব্র বাণিজ্যিক যুদ্ধ। শুরু হয় বাক্যবান আর কাদা ছোড়াছুড়ি। অবশেষে এই চুক্তির মাধ্যমে 2 দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। নতুন চুক্তির আওতায় আমেরিকান পণ্য সামগ্রী আমদানির পরিমাণ বাড়াবে চীন। চুক্তির আওতায় ইতোমধ্যে আগামী 2 বছর যুক্তরাষ্ট্র থেকে বাড়তি $200 বিলিয়ন পণ্য ও সেবা কেনার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। এর বিপরীতে চীনের উপর আরোপিত কিছু শুল্ক স্থগিত রাখবে ওয়াশিংটন। 2019 সালের ডিসেম্বরের গোড়ার দিকে 2 দেশের মধ্যে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও চীন। এরপর দফায় দফায় আলোচনার পর চূড়ান্ত হল চুক্তি। এদিকে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য চুক্তিকে অবশ্য ভালোভাবে নেয়নি মালয়েশিয়া। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে চীনে মালয়েশিয়ার পাম অয়েল রপ্তানির বড় ধাক্কা খেতে পারে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।